সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর আজকে একটু স্পেশাল খাবার খাবারগুলো একটু এভাবে রাখা তাহলে ভালো হয় মানে তো আজকে একটা উপলক্ষে এই খাবারটা ছোট হলো আমার মেয়ের বার্থডে তৃতীয়তম জন্মদিন তাই না সারার বার্থডে আজকে তো আজকের খাবারটা একটু স্পেশাল আর সারা এখন ঘুমাচ্ছে সেইভাবে আমরা ভিডিও বানাতে আসছি ওর নিয়ে আসলে ভালো হতো কিন্তু দুষ্টামি করে তো ওদের নিয়ে বানানো যায় না খাওয়া যায় না দেখেন বিদেশি পেঁয়াজের কি অবস্থা পেঁয়াজি মনে হয় না আমার কাছে যাই হোক আজকে খাবার হলো এটা হলো রোস্ট মুরগির রোস্ট এটা হলো খাসির মাংস এটা হলো ডিম ভুনা ঠিক আছে খাও সব বাসায় রান্না করা হয়েছে তাই না মিশরের পেঁয়াজ কেমন খেতে বার্থডেটা আমরা আমরাই সবার নিয়ে বাসার যারা আছে তাই আমাদের আত্মীয় স্বজন সব থাকিল গ্রামে শহরে তেমন কেউ নেই না আমরা বার্থডেটা ওইভাবে করিও নেই আমার বার্থডে কোন দিতে আমি জানি না তোমার ধারো না জানি অক্টোবরের 8 তারিখ গেল গাতো দুশো গাতো ফেসবুক ওপেন করলে বাটেন মনে করে খুঁজে পাওয়া যায় বড় হয় রোস্টটা তো ভালো লাগে না মিষ্টি মিষ্টি দে সাদা তো মিষ্টি মিষ্টি
পোলা বানিয়ে ভালো খাই রস তাহলে মগরসি খাইতে পারি সারা খাইতে পারি সারা নিয়ে ভিডিও বানাইতে বললে ভালো হতো রাখা যায় না যে ওর সাথে কথা বলার জন্য দাদু দিদি দাদু কত রিকোয়েস্ট করে একটু কথা বলো বলো কোনো খবর নেই ভিডিও কল দিলে সামনে আসে না হ্যাঁ সাদা ভাত আমি বুঝে যাব কালো ভাত না পোলাও আজকে একটু ঠান্ডা কমে গেছে না সেটা বলে আসে না আমার কমে নেই মোটামুটি কম নেই স্যার একটা বড় মতন ছিল ফুলকপির বড়া তো একটা চুল দেখছে চুল দেখে না মানে ফুলকপির আঁশ দেখছে দেখি না অর্ধেক খেয়ে নিয়ে আমার কাছে না হলে বিশ বার প্রশ্ন করছে আমি চুল খাইছি কি হবে পেটে যাওয়ার পর পেট খারাপ হবে না কি যদি এটা হয় যদি সেটা হয় মানে চুল খেয়ে ওগুলো অবস্থা খারাপ হয় আমরা ওখানে চুল নামে এগুলো যে সবসময় কামড়াই চুল খেলে কি যাবে বাজার আছে চুল কিন্তু সহজে পছন্দ না মাঝে মধ্যে তাহলে কি জানছে আজকে কেন শুনি আমরা না বসে বলেছি আমার তো কেউ নাই কোনো নেই না সাদিছে সব কাইলে উঠুন মিলান সব পোলা বাড়ি না করছে পোলাও খাসি আমি রান্না করছি রোস্টের ডিম বোনা দিদি রস স্বাদ আছে খাওয়া যাচ্ছে mm
মামি বার্থডে তুমি ইনভিটেশন দিলে না কাউকে গতকালকে ভিডিওতে গুগল দিতে 30 তারিখ হচ্ছে আমার মেয়ের বার্থডে আপনারা সবাই আসবেন ভিডিওটা আজকে দিতে হবে রসাদ আছে তবে রসাদ আছে আমি বসে দেখে একটু বিষ রান্না করছে সবসময় দেখে খাও আমি বসে দেখে কথাবার্তা বলা যায় আমি চাকা থাকলে কথা বলি বিয়ারদের সাথে আমি কিন্তু তোমার বিবাস ঠিক আছে তোমার ভিডিও আমি দেখি দেখলাম মাংস করছে সমস্যা নাই সাথে একটু আছে বুঝলাম তোমার কথা জাতের ব্যায়াম চলছে এখন ভাই হবাম তুমি খাও গুদুর শেষে পরে বসে বসে যাবে যাবে খাম হাসাবে ভালো লাগতো খাওয়া শেষ হতে পারছি তোমার মাংস খাওয়া শেষে আমার মাংস আছে আমি খাবো তুমি তাকে দেখে দেখবা স্বামীর প্লেট থেকে খাবার কথা যদি স্ত্রীর আয় বাড়ে না স্বামীর আয় বাড়ে তাহলে আমি স্ত্রীর আয় বাড়লো তাহলে আপনার প্লেট থেকে গেলে তোমার আয় বাড়লো আমার এত কম আছে একটু বেশি করে খাও আমারটা থেকে কি জানি আমি জানি না তুই নিয়ম
তুমি তো আজকে হেরে গেলা। যাই হোক, আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন। আমি প্রথমে বলতে ভুলে গেছি, প্রথমে বলা উচিত ছিল ওর আজকে জন্মদিন। জন্ম রাত বলা যায়, রাত্রে হয়েছিল, জন্মদিন বলা যায় না। আমরা নিজেরা নিজের আর কি যে বাসায় রান্না করছি, সবাই খেতেছি, আর সন্ধ্যার সময় একটা কেক কাটাই। তো সবাই সবার কাছে একটা অনুরোধ রইল, আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করুন, যেন ভালো সুস্থ থাকতে পারে, ভালো মানুষ হতে পারে। এইটুকু আমাদের চাওয়া, আর কিছু নেই। আর যেন পরবর্তী প্রজন্মে আমাদের মতো ইউটিউবার হতে পারে। না, সেটা তো বলা যাবে না। কি বলবো, না ইউটিউবার কি তুমি নগণ্য মনে করো? না না, অবশ্যই অবশ্যই, এটা গুরুত্বপূর্ণ একটা, এটা তো মানে একটা আরেকটা মিডিয়া মনে করো। ঠিক আছে, কিন্তু এটা ঠিক আছে, তোমার কাজের পাশাপাশি করা যায়, এটা সবচেয়ে ভালো একটা জিনিস। আমরা দৈনন্দিন জীবনে যা করি তাই তো দেখাই বেশিরভাগ, তাই না? যাই হোক, এটা আসলো কিছুটা ভাগ্য, আবার কিছুটা ইয়ে আছে। আমি মনে করি ভাগ্যই, কারণ আমরা খুব সহজে ভিউ পেয়ে গেছি, মানুষের ভালোবাসা পাইছি অনেক, ঠিক আছে, যেটা আসলে যোগ্যতা আছে কিনা আমার এটা সন্দেহ নাকি, কিন্তু পেয়ে গেছি। সবাই বলে যে না, এটা একটা আলাদা একটা ইয়ে আছে। যাই হোক, সেটা আমি বুঝে লাভ নেই। আমরাও আশীর্বাদ করি আপনারা সবাই, যারা আমাদের ভিউয়ার্স, আমাদের ভিউয়ার্স না, যারা যারা মানুষ পশু পাখি সবার জন্য আশীর্বাদ করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ অবশ্যই, কারণ প্রত্যেকটা জীব তার অনুভূতি আছে, একটা পিঁপড়ারও দুঃখ আছে, একটা মাছেরও দুঃখ আছে, ঠিক আছে, না ওর দুঃখ কেন, ও তো খায়, আমার সাথে সাথে ও খায়, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সবার সাথে ভালো সম্পর্ক থাকবো সবার, এটাই তো কামনা করি আমরা মানুষ হিসেবে, ঠিক আছে। আমরা কারোর সাথে শত্রুতামি করবো না, কারোর সাথে হিংসা করবো। আর ডিসেম্বর আসলে বেশি বেশি ঘোরাফেরা করবেন, ঠিক আছে, ছুটি পাবেন যারা চাকরি। আর মাটন কারি খুব কম খাবেন, এটা হেলথের জন্য একদমই ভালো না, খুবই খারাপ। তো তারপর তো লু সামলে জিব আর জিব ভাসে না, জিব ভা, এই যে ইনি হলো শয়তান, ঠিক আছে, খাইতে চায় না। তো যাই হোক, রকমই হয় সবাই। এখন আর কি আর কি বলবো, আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, এইটুকুই। আমার দুষ্টু বেবিটা তো ঘুরতেছে, তার ডাকলেও আসবো না, আসবো না, আসতে পারলে ভালো হইতো। যাই হোক, আমরা ওই ইয়েতে সেদিন ও তোমার জন্মদিনে কিন্তু আমার মেয়ে তোমাকে উইশ করছে, তাই মানে তুমি জানো না, তোমার সম্মান না করলো, মনে নাই, তুমি আসলে গেছো না, ও আসে কি বাবা হ্যাপি বার্থডে টু ডু, হ্যাপি বার্থডে টু ডু বলে, টু ডু টু ডু বলতে পারে না, টু ডু ও যে আজকে বার্থডে, ও কিন্তু বুঝতেছে না জিনিসটা, ও বুঝবো যদি কেক দেখাও না, তাহলে ও লাগালে ফিসে করে দেবো। যাই হোক, মানে কেক দিলেও বুঝতে পারে না এটা বার্থডে এখন হয়, মানে জন্মদিন কার বার্থডে তা কইতে পারবো না, তবে এমনি আর বুঝে না তত কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি ভিডিও, বড় ভিডিও লাভ নেই। তো সবাই ভালো থাকুন, আর আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করবেন, যাতে করে ভালো মানুষ হতে পারে, এইটুকু চাওয়া, ঠিক আছে।